আচ্ছা সো আপনাদের টোটাল কি কি টপিক কভার করা হয়েছে সোফার ফার্স্ট ইন্ট্রোডাকশান আর লেকচার ওয়ান ছিল দেন হচ্ছে গিয়ে প্রসেস প্রসেসের পর আমরা হচ্ছে গিয়ে সিপিউ শিডিউলিং দেখছি দেন প্রসেসিংকোনাইজেশান অ্যান্ড থ্রেড রাইট সো সবগুলো থেকে মেনলি আপনারা হচ্ছে গিয়ে কনসেপচুয়াল কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারেন ইন জেনারেল ইনট্রোডাকশন থেকে ইন্ট্রোডাকশান আমরা কী কী কভার করছি মেনলি ওএস স্ট্রাকচার ছিল সো ওখান থেকে কনসেপচুয়াল কোয়েশানস থাকবে অ্যান্ড প্রসেস থেকে হচ্ছে গিয়ে কনসেপ্ট তো কনসেপচুয়াল তো থাকবেই সিনারিও বেসড থাকবে কোয়েশান আপনাদেরকে যে প্রসেস ডেইটের ডায়াগ্রাম শেখানো হয়েছে না প্রসেস স্টেটের ডায়াগ্রাম কী কী থাকে বলতে পারবেন কেউ আমার কি কি আচ্ছা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই স্যার আচ্ছা মেনলি আমাদের একটা নতুন প্রসেস যখন হার্ড ডিস্ক থেকে আমরা লোড করি এটা কি নিউ স্টেটে আসে রাইট নিউ স্টেট থেকে যখন এটাকে অ্যাডমিট করা হয় তখন এটা রেডি স্টেটে থাকে রেডি স্টেটে অ্যাকচুয়ালি কোন প্রসেসগুলো থাকে যারা হচ্ছে গিয়ে ওয়েটিং টু বি এক্সিকিউটেড রাইট সিপিইউ রিসোর্স পাইলেই হচ্ছে গিয়ে এক্সিকিউট করা হবে সো এখান থেকে আমার রানিং স্টেটে আসে যদি সিপিইউ এক্সিকিউশনের অ্যালোকেশন পায় রাইট এই কাজটা কে করে শিডিউলার করে অ্যান্ড রানিং স্টেট থেকে যদি আমার কোনো ইন্টারাপ্ট আসে তাহলে এটা কি আবার রেডি স্টেটে যায় রাইট আর যদি এক্সিট করে তাহলে তো টার্মিনেট স্টেটে আরেকটা স্টেট আছে কি আমাদের ওয়েটিং স্টেট রাইট ওয়েটিং স্টেটে কখন যায় যখন একটা ইনপুট আউটপুট ইভেন্টের জন্য সে ওয়েট করে রাইট একটা ইনপুট আউটপুট ইভেন্ট হয় সেটা যখন আবার কমপ্লিট হয় এখান থেকে কিন্তু আগে রানিং স্টেটে আবার যায় না আবার আগে রেডি স্টেটে যায় ওয়েট করে সিপিউ অ্যালোকেশনের জন্য রাইট এটা হয় হচ্ছে যখন আইও ইভেন্ট কমপ্লিট হয় সো এই পার্টিকুলার এই পার্টিকুলার সেকশনটা থেকে আপনাদের কি আসতে পারে একটা সিনারিও বেস্ট কোয়েশ্চেন আসতে পারে ক্লাসে আর কি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করানোর সময় যে সিনারিও রেফারেন্স দিয়ে বুঝাইতাম আর কি যেমন ধরেন আপনার আপনি একটা আপনার পিসিতে হচ্ছে গিয়ে লেগসে একটা টেক্সট এডিটারে আপনি কাজ করতেছেন সো সে কী কী একটা টেক্সট এডিটার এখানে ধরেন আপনি হচ্ছে কাজ করতেছেন ঠিক আছে এটা হচ্ছে প্রসেস প্রোগ্রাম তারপরে ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা অ্যান্টিভাইরাস চলতেছে অ্যান্টিভাইরাস হচ্ছে গিয়ে আপনার একটা স্কেডিউল্ড স্ক্যান চালাচ্ছে এটা ধরেন প্রসেস টু তারপরে ধরেন হচ্ছে গিয়ে একটা ওয়েব ব্রাউজার চলতেছে ওয়েব ব্রাউজারে ধরেন হচ্ছে গিয়ে একটা লার্জ ডেটা সেট লোড হচ্ছে ঠিক আছে লার্জ ডেটা সেট লোড হচ্ছে মানে এইটা ধরেন হচ্ছে ওয়েব পেজটা এখনো লোড হয় নাই সে হচ্ছে গিয়ে এখানে এখান থেকে ইমেজ ভিডিওস টেক্সট এগুলো এখনো লোড করতেছে এটা এইগুলো লোড কমপ্লিশন হইলে হচ্ছে গিয়ে আপনার ওয়েব পেজটা ধরেন হচ্ছে কি ফুল্লি লোড হবে সেটা ধরেন আপনার ওয়েব ব্রাউজার করতেছে অ্যান্ড দেন আরেকটা প্রসেস হচ্ছে গিয়ে আপনার ধরেন প্রিন্টার আছে সো প্রিন্টার প্রিন্টারে ধরেন হচ্ছে গিয়ে আচ্ছা প্রিন্টারটা পরে আসতেছি সো এগুলো হচ্ছে গিয়ে আমার প্রসেসগুলো সো এইখান থেকে আপনাদের ধরেন জিজ্ঞেস করতে পারে যে কোন প্রসেসটা কোন স্টেটে আছে ঠিক আছে যেমন আপনার টেক্সট এডিটর টেক্সট এডিটরে কি বলছি যে অ্যাক্টিভলি একটা ইউজার হচ্ছে কাজ করতেছে তার মানে কেউ এখানে রানিং স্টেটে আছে অ্যান্টিভাইরাসটা হচ্ছে গিয়ে ধরেন ব্যাকগ্রাউন্ডে চলতেছে তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি সে চলে স্কেজিউল স্ক্যানে কি হয় আপনার ইউজুয়ালি স্ক্যানটা করে আপনার ইউজারকে একটা ইউজার আর একটা ডিসিশনের জন্য সে কিন্তু ওয়েট করে অ্যান্টিভাইরাস ইউজুয়ালি ঠিক আছে সো আপনার প্র্যাকটিক্যাল সিনারিওর সাথে আপনার রিলেট করতে পারতে হবে আর কি সো এইখানে তাকে এইটাকে বলা যায় যে ও হচ্ছে গিয়ে স্টেটে আছে ঠিক আছে রেডি স্টেটে কেন কারণ হচ্ছে গিয়ে সিপিউ অ্যালোকেশন পাইলে বা ইউজারের কোনো ইনপুট পাইলে সে হচ্ছে গিয়ে আপনার স্ক্যানের রেজাল্টগুলো হচ্ছে গিয়ে দিবে ঠিক আছে প্লাস এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডেও চলতেছিল সো এটাকে বলা যায় হচ্ছে রেডি স্টেটে আছে আবার ওয়েব ব্রাউজার যদি মানে কোনো একটা ডেটা সেট লোড করে লেটস সার্ভার থেকে কি এই ইমেজ ভিডিও টেক্সট এগুলো সার্ভার থেকে রিট্রিভ করতেছে সো সার্ভার থেকে রিট্রিভাল মানে কি এখানে আমার একটা আইও ইভেন্টের রিলেশনশিপ আছে সো আইও ইভেন্টের রিলেশনশিপ যদি থাকে তার মানে কি ওয়েব ব্রাউজারের যে প্রসেসটা এই প্রসেসটা আমার ওয়েটিং স্টেটে কারণ এই কম্পোনেন্টগুলো যখন আমার ফুললি লোড হবে এইগুলা লোড হওয়ার পরেই তো সে হচ্ছে কি এক্সিকিউশনটা করতে পারবে রাইট সো এখানে যেহেতু আইও ইভেন্টের ব্যাপার আছে সো আমার ওয়েট স্টেট এখানে থাকবে আর কি আচ্ছা প্রিন্টারটা এখন আপনার দুই রকম স্টেটে থাকতে পারে এটা সিনারিওর উপর ধরেন হচ্ছে গিয়ে প্রিন্টারে আপাতত কোনো জব নাই তার মানে ও রেডি স্টেটে থাকবে ইউজুয়ালি কানেক্টেড প্রিন্টারস প্রিন্টার বলেন পেনড্রাইভস বলেন যে কোনো হচ্ছে গিয়ে রেডি স্টেটে থাকে আর কি সো আপনি যখন কোনো একটা নতুন প্রিন্টিং জব আনবেন তখন তো এটা সাথে সাথে এক্সিকিউট হয় রাইট সো কোনো জব না থাকা অবস্থায় সে যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু আমার রেডি স্টেটে থাকবে বাট লেটস এটা কোনো প্রিভিয়াস প্রিন্টিংয়ের জন্য প্রিভিয়াস প্রিন্টিং টার্মিনেট হওয়ার জন্য ওয়েট করতেছে প্রিভিয়াস প্রিন্টিং থাকলে তার মানে কি ও এখানেও একটা আইও ইভেন্টের জন্য ওয়েট করতেছে রাইট সো আইও ইভেন্টের জন্য ওয়েট করা মানে কি ইন দিস সিনারিও এটা ওয়েটিং স্টেটে থাকবে সো এই টাইপের এই টাইপের হিনসগুলো আপনারা হচ্ছে একটু ফলো করার ট্রাই করবেন আর কি তারপরে যেমন ফাইল ট্রান্সফার ফাইল ট্রান্সফার যদি থাকে কোনো সিনারিওতে ফাইল ট্রান্সফার ক্ষেত্রেও কিন্তু আয়ো ইভেন্ট থাকে কারণ ফাইল ট্রান্সফারটা হয় কার সাথে হার্ড ডিস্কের সাথে হয় না মানে হার্ড ডিস্কের ইন্টারনালি ইন্টারনাল প্রসেস এটা সো হার্ড হার্ড ডিস্ক কিন্তু একটা আয়ো ডিভাইস ঠিক আছে সো ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে কি আমার আইও ইভেন্টের সাথে রিলেশনশিপ আছে সো এইখান থেকে আপনাদের এই এইটাপের সিনারিও কোশ্চেন আসতে পারে এই সেগমেন্টটা থেকে স্যার ক্লাস্টার রেকর্ড হচ্ছে না হ্যাঁ হচ্ছে সো প্রসেস থেকে এটা ধরেন সিনারিও बेस्ड কোশ্চেন গেল এখানে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে যেমন আপনার প্রসেসের কিছু প্রসেসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে তারপরে পিসিবি আছে প্রোগ্রাম প্রসেস কন্ট্রোল ব্লক এইটার কনসেপ্ট আছে দেন হচ্ছে গিয়ে প্রসেস প্রসেস শেডিউলিংয়ে হচ্ছে গিয়ে আপনারা কি দেখছিলেন শেডিউলারের ব্যাপারে শিখছিলেন লং টার্ম শেডিউলার শর্ট টার্ম শেডিউলার এইগুলোর কনসেপ্ট আছে এগুলোর থেকে কনসেপ্ট কোশ্চেন আসতে পারে ঠিক আছে আর কিউইং ডায়াগ্রামটা মনে রাখবেন কিউইং ডায়াগ্রামে কিন্তু আপনাদের কোন প্রসেস কী হইলে কোন স্টেটে যায় সেটার কিন্তু একটা ব্রিফ ডেসক্রিপশন দেওয়া আছে ঠিক আছে রেডি কিউতে কখন যায় আয়ো ওয়েটিং কিউতে কখন যায় আবার ইন্টারাপ্ট হইলে হচ্ছে কি কোন স্টেটে যায় এগুলো আর কি ঠিক আছে সো এগুলো আপনাদের সিনারিও বেস কোয়েশ্চনে লাগবে মেনলি স্যার আমাদের সিলেবাসটা কি স্যার দেওয়া হয়েছে সিলেবাস দেওয়া হয়েছে কি সিলেবাস তো আপনাদের যেটুক পড়ানো হয়েছে ওটার উপরেই থ্রেড পর্যন্ত না মানে স্যার স্লাইডস সবগুলো হচ্ছে মানে স্লাইড আপনাদের থিওরি যত স্লাইড আছে ওটার গুগল ড্রাইভ আমি শেয়ার করে দিয়েছিলাম দেখে নিন আপনার সেকশন চ্যানেলে সবগুলা লেকচার স্লাইডই আছে স্যার লেকচার তো স্যার 4টা না 5টা মানে এটা হ্যাঁ হ্যাঁ আপনার ইন্ট্রোডাকশন তারপর প্রসেস সিপিইউ শিডিউলিং থ্রেড আর প্রসেস সিনক্রোনাইজেশন যেটা পাঁচটা হ্যাঁ সো প্রসেস থেকে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে গিয়ে ফর্ক এর যে ইউজটা ফর্ক এর ট্রেসিং থাকে একটা সো ট্রেসিংটা ভালো করে করবেন কুইজে অনেকেই কিছু সিলি মিস্টেক করছিলেন ওগুলা যেন মিডে না করেন আর কি সো প্রোগ্রামটা ভালো করে দেখবেন যে চাইল্ডটা কোথ থেকে ক্রিয়েট হচ্ছে কোন লাইন থেকে অ্যান্ড দেন লাইন অফ এক্সিকিউশন ওখান থেকে কন্টিনিউ হবে আর কি ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখবেন ইফ কন্ডিশনের বাইরে যা থাকবে ওগুলা কিন্তু চাইল্ডেও এক্সিকিউট হবে প্যারেন্টেও এক্সিকিউট হবে কুইজে কুইজে একটা ছোট লাইন আমি রেখে দিয়েছিলাম ইফ কন্ডিশনের বাইরে সো ওরকম আর কি ঠিক আছে সো এটা একটু খেয়াল রাখবেন আর আরেকটা জিনিস মনে রাখবেন হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল যেই টাইপেরই হোক না কেন গ্লোবাল ভ্যারিয়েবল হোক বা লোকাল ভ্যারিয়েবল হোক সব সময় চাইল্ডের জন্য আলাদা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয় আর প্যারেন্টের জন্য একটা আলাদা ইনস্ট্যান্স ক্রিয়েট হয় ঠিক আছে সো চাইল্ডে কোনো চেঞ্জ আসলেও প্যারেন্টের প্রস প্যারেন্ট প্রসেসে কিন্তু ওই চেঞ্জ অ্যাপ্লিকেবল হবে না সো এইটা খেয়াল করে সলভ করবেন যেই টাইপের ভ্যারিয়েবলই হোক না কেন আচ্ছা সিপিইউ শেডিউলিং থেকে আপনারা মেনলি ফোকাস করেন অ্যালগোরিজমগুলো সলভ করার ব্যাপারে এখান থেকে আসলে ম্যাথ ছাড়া তেমন কিছু নাই কনসেপ্ট কনসেপচুয়াল কোশ্চেন এক্সপেক্ট করা হইলে আপনারা এক্সপেক্ট করতে পারেন হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস তারপরে কিছু প্রবলেমস ছিল কনভয় এফেক্টের প্রবলেম ছিল রাইট তারপরে এর প্রবলেম ছিল এগুলো কখন হয় কেন হয় এগুলো একটু জেনে যাবেন সলিউশন কি সেটাও জেনে যাবেন আর ম্যাথমেটিক্যাল কোশ্চেন বা সিমুলেশন যেটা আর কি সেখান থেকে আপনাদের মেইন মার্কস থাকবে চার্টের উপর আর টার্ন অ্যারাউন্ড টাইম ওয়েটিং টাইম ক্যালকুলেট করা সো একটা জিনিস খেয়াল রাখবেন এইটাতে যেমন ইজি মার্ক এটা কিন্তু আবার ভুল করলে ডিস্ট্রাকটিভও হইতে পারে কারণ আপনাদের আপনি এই ম্যাথে যত আগে ভুল করবেন আপনার ম্যাথ তত বেশি মানে তত মার্কস হারাবেন আর কি শেষের দিকে গিয়ে হয়তোবা আপনার দেখলেন যে এক একটা দুইটা স্টেপ ভুল হওয়ার কারণে অ্যান্সারটা ভুল আসছে সেটা একরকম এফেক্ট পড়বে আর যদি শুরুর দিকেই ভুল করে ফেলেন তাহলে অ্যাকচুয়ালি পুরা মার্ক মানে পুরা ম্যাকটাই ভুল সো এটা খেয়াল করবেন আর কি সাবধানে টাইম যদিও কম থাকবে বাট তাও এফিসিয়েন্টলি করতে হবে আর কি ঠিক আছে সো সিপিউ শেডিউলিং থেকে মেনলি এইটাই বেশি কিছু আর বলার নাই প্র্যাকটিস করবেন আর যে কিছু ওয়েবসাইটের রেফারেন্স দিছিলাম ওগুলোতে নিজেদের মতন ভ্যালু বসায় প্র্যাকটিস করে যাবেন কারণ প্র্যাকটিস শিট এ হয়তোবা দুইটা তিনটা প্রবলেম দেওয়া আছে ওগুলা আই গেস আপনারা কুইজের আগে সব সলভ করে ফেলেছেন সো এর বাইরে আসলে আর দেওয়ার কিছু নাই সো ওই রিসোর্সগুলো থেকে একটু প্র্যাকটিস করেন স্যার আমাদের কয়টা क्वेश्चन থাকবে প্রশ্ন কয়টা থাকবে তিনটা চারটা क्वेश्चन থাকতে পারে

সো দেখেন কংকারেন্সি কিন্তু আপনার কংকারেন্সি আর প্যারালালিজম যখন শিখছিলেন তখন কিন্তু এক স্লাইডে আপনাদের একটা এক্সাম্পল দেওয়া ছিল যে প্যারালালিজমের সাথেও কিন্তু কংকারেন্সি হয় কখন হয় যখন হচ্ছে গিয়ে মাল্টিপল থ্রেডস থাকে বাট সেম থ্রেড আবার মাল্টিপল প্রসেস হ্যান্ডেল করতেছে রাইট তখনও কিন্তু আমার কংকারেন্সি হইতে পারে ওকে সো প্যারালালিজমের মধ্যেও কিন্তু কংকারেন্সি থাকে সো আপনি যখন মিনি টু মেনি মাল্টু মডেল ফলো করতেছেন সেখানে যে আপনার কংকারেন্সি আসবে না ব্যাপারটা এমন না বাট কংকারেন্সি বেশি হয় কোথায় ওয়ান টু ওয়ানে রাইট সো মেনি টু মেনি আসলে আমাদের লাগতেছে কখন আমাদের ধরেন অনেক অনেকগুলা প্রসেসকে যখন আমার ডিস্ট্রিবিউট করতে হচ্ছে ট্রেডের মাধ্যমে আমার রিসোর্স লিমিটেড তখন কি আমার ওয়ান টু ওয়ানটা কি আসলে পসিবল হয় কারণ আমার তো এত থ্রেড তো আমি আলটিমেটলি ক্রিয়েট করতে পারবো না রাইট সো ইউজুয়ালি আপনার মেনি টু মেনি হচ্ছে গিয়ে আইডিয়াল সলিউশন হয় আর কি সবসময় বাট তাও এটা আসলে উপর ডিপেন্ড করবে ঠিক আছে যখনই দেখবেন যে আপনার সার্টেন সার্টেন ইউজার লেভেল প্রসেসকে আমার অনেকগুলো কার্নেল লেভেলে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে আর এর মধ্যে আমার রিসোর্স কনট্রেন্স কনস্ট্রেন্স থাকে তখন ইউজুয়ালি মেনি টু মেনি হচ্ছে গিয়ে সলিউশন হয় আবার ধরেন হচ্ছে গিয়ে মেনি টু ওয়ান কখন হইতে পারে বা ওয়ান টু মেন টু ওয়ান হ্যাঁ মেনি টু ওয়ান কখন হইতে পারে যখন ধরেন আপনার প্যারালালিজমের দরকার নাই আবার হচ্ছে গিয়ে আমার খুবই নেটিভ লেভেল হার্ডওয়্যার নেটিভ লেভেল হার্ডওয়্যার যেখানে প্যারালালিজম সাপোর্ট দেয় না সেখানে কি আমার আসলে মেনি টু ওয়ান ছাড়া আর কোনো সলিউশন নাই রাইট সো আপনাদেরকে যদি এমন একটা সিস্টেম বলে যে যেই হার্ডওয়্যার হচ্ছে গিয়ে কার্নেল লেভেলে প্যারালিজম সাপোর্ট করে না সেখানে কি আপনার দেয় উইল ওনলি ওয়ান সলিউশন যেটা মেনি টু ওয়ান রাইট ওখানে আসলে ওয়ান টু ওয়ানও সাপোর্ট করার কোনো কোয়েশ্চেন আসতেছে না সো সিনারিওটা আসলে ভালো করে বোঝার ট্রাই করবেন যে সিনারিওতে চাচ্ছে কি

আপনাকে ধরেন বলতে পারে যে ধরেন থ্রেড থেকে মাল্টি ট্রেডিং মডেলে হচ্ছে গিয়ে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট চয়েস কখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট চয়েস সেখান থেকে আপনাকে জাস্টিফিকেশন চাইলো সো ওগুলোতে আলটিমেটলি আপনার ডিফাইন কিন্তু করতেই হবে যে মাল্টি এ এই মডেলটার মানে হচ্ছে গিয়ে এইটা অ্যান্ড হেন্স দিস ইজ রিলেটেড টু দিস পার্টিকুলার সিনারিও সো আপনার ডেফিনেশন আসলে একটা জাস্টিফিকেশানের জন্য দরকারি হয় সো হ্যাঁ ডেফিনেশন লাগবে ইভেনচুয়ালি

কোটা কোডটা আপনাদের জানা থাকলে ভালো বাট হচ্ছে যে মেইনলি ফোকাস করেন কনসেপ্টের উপর বেসিকালি হচ্ছে যে কোন্টার কি কাজ আর হাউ ইজ ইট ডিফারেন্ট কারণ দা মিউটেক্সের যে মিচুয়াল এক্সক্লুশনের যে প্রবলেমগুলা ওগুলার সবগুলা কাজ কিন্তু सेम ঠিক আছে জাস্ট আপনা অ্যাপ্রোচটা ডিফারেন্ট সো কোন্টার অ্যাপ্রোচ কিভাবে কাজ করে ওটা মেইনলি জান জানবেন ঠিক আছে আর আপনার এখান থেকেও কিন্তু সিনারিও বেস কোয়েশ্চেনও আসবে কনসেপচুয়াল কোয়েশ্চেনও আসবে ট্রেসিং প্রবলেমও আসবে সব কিছুর জন্য রেডি থাকেন আর কি ঠিক আছে কারণ আপনার ট্রেসিং প্রবলেম মেনলি কোনটা থেকে আপনারা যেহেতু পিটারসন সলিউশনে কুইজ দিছেন প্র্যাকটিস শিটও সলভ করছেন সো ওটার একটা ট্রেসিং প্রবলেম আছে রাইট আর সিনারিও বেস কোয়েশ্চেন আসলে আসলে কি আসতে পারে আপনাদেরকে একটা সিনারিও দিয়ে দিলে দিল ওখানে ধরেন হচ্ছে গিয়ে আপনাদের ডিসাইড করতে হবে যে কোন সলিউশনটার কোন সলিউশনটার হিন্ট দিচ্ছে আপনার সিনারিওটা ঠিক আছে এটা কি আপনার সেমাফোরের কোনো সলিউশন নাকি মিউটেক্স লকের কোনো সলিউশন এইটা আপনার আসলে সিনারিওটা পরে বুঝতে হবে ঠিক আছে সেমাফোর যেমন আপনার কয়টা দুই টাইপের সেমাফোর সিক্সি রাইট স্যার কাউন্টিং কাউন্টিং আর বাইনারি সো বাইনারি সেমাফোর্ডটা কিন্তু আসলে বেসিক্যালি আপনার যে টেস্ট মিউচুয়াল মিউটেক্স লকের যে কনসেপ্টটা ওইটাই কিন্তু ঠিক আছে কারণ আমার কি থাকে জিরো অ্যান্ড ওয়ান থাকে এই দুইটার উপর ডিপেন্ড করে আমার কোন প্রসেসটা এক্সিকিউট হবে আর কোন প্রসেসগুলো হচ্ছে গিয়ে ওয়েটিং লাইনে থাকবে ঠিক আছে সো কাউটিং সেমাফোর্ডটা কি বেসিক্যালি আমরা ধরেন একটা এস কে একটা এন ভ্যারিয়েবলে ডিফাইন করিলে সে এন হচ্ছে গিয়ে টেন সেইটার মানে কি আমার সার্টেন রিসোর্সের ইনস্ট্যান্স কয়টা প্রসেস নিতে পারবে দশটা প্রসেস হচ্ছে কি একটা সার্টেন রিসোর্সের ইনস্ট্যান্স শেয়ার করতে পারবে রাইট সো এইটাই তো বেসিক্যালি কাউন্টিং সেমাফোরের যে কনসেপ্টটা সেটা এখন ধরেন আপনাদের একটা সিনারিও দিল হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ধরেন হচ্ছে গিয়ে একশোটা সিট আছে

পার যদি আপনাদেরকে কোড দিয়ে দেওয়া হয় তখন তো আপনারা তাও ট্রেসিং করতে পারবেন তাই না কারণ কোন প্রসেসের জন্য আপনার কোন ভ্যারিয়েবলটার ভ্যালু কখন কি হচ্ছে এটা তো আপনারা কোড ট্রেস করে বুঝতে পারবেন সো সেটা আসলেও আপনাদের সলভ করতে পারা উচিত আর কি আর কনসেপচুয়াল কোয়েশ্চেন থেকে তো যেটা বললাম যে কোনটার কি কাজ কোনটার মানে কোনটার কী অ্যাপ্রোচ আর কি ঠিক আছে সলিউশন তো আসলে সবগুলো ক্রিটিক্যাল সেকশন প্রবলেম সলিউশন ইয়া করে আর কিছু আপনার টেকনিক্যাল টার্মস আছে যেমন রেস কন্ডিশন ডেড লক এগুলার এগুলো কখন হয় কেন হয় এবং এগুলোর ডেফিনেশন এগুলো একটু জেনে যাবেন ঠিক আছে এগুলো এক দুই মার্কের জন্য আসতে পারে আর কি এইসব কোয়েশন ঠিক আছে সো এই আর কি প্রিটিমাস ওভারভিউ আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন কি আছে প্রিভিয়াস কোনো কনসেপ্টের উপর কোয়েশ্চেন না থাকলে এই তো আমার সাইড থেকে এইটুকি আর কোনো স্যার

ব্রিফ ডেসক্রিপশন দেওয়া বাট ওটার ভালো এক্সপ্লেনেশন আছে হচ্ছে গিয়ে বইয়ে সো বইটা কনসাল্ট করবেন আর কি আই সাজেস্ট ঠিক আছে নি স্যার চ্যাপ্টারের জন্যই আর কারো কোনো কোয়ারিস

আচ্ছা রাউন্ড রবিনে আপনাদের কুইজে হচ্ছে গিয়ে একটা প্রবলেম আপনাদেরকে ইচ্ছা করেই দিছিলাম সেটা হচ্ছে গিয়ে একটা প্রসেস দুইটা মাল্টিপল প্রসেসের যদি সেম অ্যারাইভাল টাইম থাকে আচ্ছা সো আপনাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে এজ ফার রিমেম্বার এরকম ছিল প্রসেস ওয়ান প্রসেস টু প্রসেস থ্রি এই দুইটার মনে হয় জিরো ছিল এইটার সিক্স ছিল আর টাইম কোয়ান্টাম ছিল হচ্ছে গিয়ে থ্রি ছিল টাইম কোয়ান্টাম ছিল মনে হয় না সো এরকম কি ছিল কোয়েশনটা হ্যাঁ সো পি ওয়ান আমি যদি কিউটা এইভাবে করি পি ওয়ান পি টু তাহলে ফার্স্টে পি ওয়ান এক্সিকিউট করে এখানে যাবে দেন পি টু এক্সিকিউট করবে সিক্স পর্যন্ত রাইট আচ্ছা সিক্সে যদি আমার পি থ্রি আসে সবসময় যে প্রসেসটা নতুন আসতেছে সেটাকে আমরা প্রায়োরিটাইজ করবো এক্সিকিউটিং প্রসেসটা শেষ হয়ে পিছিয়ে চলে যাবে ঠিক আছে যদি আমার সেম অ্যারাইভাল টাইম কোনো কারণে মিলে যায় আর কি কোনো প্রসেসের এক্সিকিউশন শেষ হলে একই টাইমে সেই একই টাইমে হচ্ছে গিয়ে আপনার প্রসেসটা আসতেছে ঠিক আছে সো এখানে আপনার সিরিয়ালটা হবে এরকম যেটা এক্সিকিউটিং প্রসেস সেই এক্সিকিউটিং প্রসেসটা আগে শেষ হবে শেষ হয়ে হচ্ছে গিয়ে মানে এক্সিকিউটিং প্রসেসের আগে হচ্ছে গিয়ে এইটা এন্ট্রি নিয়ে নেবে ঠিক আছে ওয়েট স্টেট ওয়েটিং স্টেট থেকে আপনার রেডি স্টেট থেকে এখানে চলে আসবে আর কি আর তারপরে যেইটা এক্সিকিউট করতেছে ইন দিস কেস পি টু সেটা হচ্ছে কি কিউ এর পিছনে চলে যাবে মানে বেসিক্যালি এক্সিকিউটিং প্রসেস যেটা এক্সিকিউটিং প্রসেস সব সময় কিউ এর পিছনে যাবে ঠিক আছে এটা মাথায় রাখলেই হবে হ্যালো জি বলেন স্যার আপনার কথা শোনা যাচ্ছে না আচ্ছা কিউ এর কথা কি শোনা যাচ্ছে এখন শুনতে পাচ্ছেন জি স্যার এখন শোনা যাচ্ছে আচ্ছা স্যার এখন শোনা যাচ্ছে হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ সো বলতেছিলাম যে একই টাইমে যদি আপনার এক্সিকিউশনটা হয় লেটসে পি টু শেষ হইলো হচ্ছে কি আমার সিক্স সেকেন্ডে অ্যান্ড পি টু সিক্স হয়ে গেছে